বিভিন্ন কৌশলে মুসলমানদেরকে ছত্রভঙ্গ করে রাখে, যাতে মুসলমান ঐক্যবদ্ধ না হতে পারে। ঈমানের বৃহত্তর স্বার্থে, দ্বীনের বৃহত্তর স্বার্থে সব মুসলমান ঐক্যবদ্ধ ভাবে এক কথা বলতে হবে। ঈমান যদি সারিত হয়, ঈমান যদি মজবুত থাকে, রক্ত চক্ষুকে ভয় করা যাবে না, মুসলমান ঐক্যবদ্ধ হতে হবে। بسم الله الرحمن الرحيم কি জীবন গড়াইছো তুমি? এইটাও একটা জীবন, সুন্দর একটা জীবন গড়াও। তুমি মারা গেলে মানুষ জন্য বলে আল্লাহ একটা মানুষ হারাইছে, দুর্বলের উপর অত্যাচার করবে না, হামলা করবে না, গরিবের মাল আত্মসাৎ করবে না। এখানে যারা আসো, বিশেষ করে ছাত্রলীগ, যুবলীগ, মূল দলের যে সমস্ত দায়িত্বশীল শাখা সংগঠনের দরদ দেওয়া বলি, তোমাদের সঙ্গে আমার কোনো দ্বন্দ্ব নাই, ঝগড়াও নাই, ভালোবেসে বলতেছি। তোমাদের দলের প্রভাবশালী অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত রাস্তায় হাঁটলে সামনে গাড়ি, পিছনে গাড়ি, র‍্যাব, পুলিশ, সেনাবাহিনী, বিজিবি, দুই ধারের গাড়ি দাঁড় করায় আমার স্নান দিয়ে যায়, কত গুরুত্বপূর্ণ। এখন পদ নাই, মন্ত্রিত্ব নাই, এমপিত্ব নাই, এত বড় প্রভাবশালী মানুষটা যার আগে পিছিয়ে সেনাবাহিনী, র‍্যাব বাহিনী, পুলিশ বাহিনীর অভাব প্রাপ্ত না, শুধুমাত্র পদ চলে গেল, ক্ষমতা চলে গেল, মানুষটার হুইল চেয়ার খেলার মতো পাশে দুইটা লোক পাওয়া গেল না। কি করবা, তোমার এই জীবন দিয়া কোনো লাভ নাই, তোমাদের নেতা সম্রাট ভুলে গেছ। হে বিএনপি যারা করো, কেন তোমরা এখন ইতিহাস ভুলে যাও? এই রাজনীতির আলোচনা করা যাবে না, করা যাবে না, করা যাবে না, জিহাদের আলোচনা করা যাবে না, করা যাবে না, করা যাবে না, এই করা যাবে না আর না করার কারণে এদেশের মানুষ জিহাদ কি, রাজনীতি কি ভুলে গেছে। গত বছর, এর আগের বছর ধারাবাহিক সব জায়গায় জিহাদের আলোচনা করছে, সন্ত্রাসী সঙ্গে মিলাইয়া কাফের না হয়ে যায়, ইমান হারা না হয়ে যায়, জিহাদের আলোচনা করা দরকার। আমাদের আকাবিরদের রাজনীতি নীতি কি ছিল এটা কি মানুষ জানবে না? কথা কয় না। তোমার রাজনীতি কথা বলতে পারবো, ভয় পাইয়া কি করবো, যা বলি সরাসরি বলি, জেল ভাষাতে হবে, তার একটা মরা মানুষ, জেলি বাকি তা শৈলি বাকি, এটা নিয়ে তার টেনশন করার দরকার নাই। আরো একটা চিন্তা করছি, যদি হক কথা না বললে বাড়িতে থাকতে পারতাম বেশি দিন, তাহলে বলতাম না, মরা যদি সেদিন যেহেতু মরা লাগবেই, তো কারে ভয় পাবো আর কার দিকে তাকায় কথা কব। কথা বলেন, ঈমান যদি সারিত হয়, ঈমান যদি মজবুত থাকে, রক্ত চক্ষুকে ভয় করা যাবে না, মুসলমান রক্তবদ্ধ হতে হবে, করে দিতে হবে, ঈমানের বারুদটাই বিদায়, বাতিলকে বাতিল আমাদের ঘোষণা করতে হবে। বাধ্য এই এলাকায় যদি না মরে যায়,
মিনহাজ ভাই কেউলে ছাড়ে না, সভাপতি কেউলে ছাড়ে না, ওই মসজিদের সভাপতি সেক্রেটারি মিনহাজের সামনে জীবনও করা হইত না। এলাকায় সব হবে, সবাই বলবে না ওই হুজুরটা গেলাম এর সামনে তো না, এটা বলবে না কথা বলে না, হক কথা বলো, হকের পথে চলো। তুমি আপোষ করে কিলা আজকে আমার রাসূলের অপমাননা হয়, আমার আওয়ামী লীগের বন্ধুরা বিএনপির বন্ধুরা এরা মনে করে প্রতিবাদ হুজুর কাজ, তুই মুসলমান কথা বলে না, এটা হুজুর কাজ। হক কথা যতদিন সবাই উচ্চস্বরে না বলবে, শোনেন আমরা মুসলমানের মাঝে দ্বন্দ্বের অভাব নাই, কিসের কারণে, কিসের কারণে দ্বন্দ্ব একবার খুঁজে দেখি নেই। ওরা জানে মুসলমান যদি ঐক্যবদ্ধ হয়ে যায় পৃথিবীর কোন পরাশক্তি নাই মুসলমানের সামনে দাঁড়াতে পারে, ওরা বিভিন্ন কৌশলে মুসলমানদেরকে ছত্রভঙ্গ করে রাখে যাতে মুসলমান ঐক্যবদ্ধ না হতে পারে। দিন যায় শেষ হইয়া তুমি এখনো আসো, কোন হুজুর নামাজের পরে মোনাজাত দিলো আর দিল না, নামাজের পাগড়ি পড়লো কি পড়লো না, জামা ধরলো না কাড়াটা, মাথা টুপি পাস করলি না লম্বা না নৌকা না আর অন্য কিছুটা, এটি নিয়ে তুমি আছো নিয়ে দিন যায় শেষ হয়ে। শোন, কোন দেশের, কোন দেশের চালিকা শক্তিকে কন্ট্রোল করার জন্য দুইটা জিনিস দখল, দুইটা যে কোনো একটা দখল করলে তাদের হাতে নেতৃত্ব চলে যায়। আপনারা বলেন এই দেশে, এই দেশে নাস্তিক যারা আছে এরা কত পার্সেন্ট হবে? 1% নাই, 1% নাই, কিন্তু ওদের হাতে নেতৃত্ব কেন? অর্থনৈতিক খাত, মিডিয়া খাত, দুইটা খাতের যে কোনো খাত যারা দখল করবে, এই ভারত উপমহাদেশ ইংরেজরা অর্থনৈতিক খাত, অর্থ খাতকে দখল করেই ভারতকে দখল করেছিল, আর বাংলাদেশ নাস্তিকরা মিডিয়াটাকে দখল করেছে। আজকের ওখানে বসে চিল্লায় সারা দেশের মানুষ মনে করে এগুলোই মনে হয় কথা। ওলামায়ে কেরামকে এগিয়ে আসতে হবে, ওলামায়ে কেরামকে সামনে বাড়তে হবে, সমস্ত মুসলমান ঐক্যবদ্ধ হতে হবে, নিজের সামান্য মতভেদকে দূরে ফেলে ঈমানের বৃহত্তর স্বার্থে, দ্বীনের বৃহত্তর স্বার্থে সব মুসলমান ঐক্যবদ্ধভাবে এক কথা বলতে হবে। যদিও মঞ্চ আলাদা হয় কথা আলাদা হবে না, যদিও জায়গা আলাদা হয় দাবি আলাদা হবে না, যদিও এদারা আলাদা হয় মানুষের দাবিগুলো আদর্শগুলো আলাদা হবে না, যখন 100 জায়গা থেকে, 1000 মঞ্চ থেকে, 1000 জনের মুখ থেকে একই কথা বের হবে, তখন এদেশের মানুষ এক কথা এক সঙ্গে সবাই শুনতে পাবে। সমস্যা, এক লোক দুই বিয়া করছে, দুই বিয়া করা ভালো না খারাপ? ভালো। সব জায়গায় দুটো খারাপ, একটু প্রথম একটা সঠিক জবাব পেলাম, যাই হোক যেহেতু খারাপ কম নাই তোলে যা দেখা গেলাম। তো অনেকদিন সফর করে বাড়িতে ঢুকছে, দুই বউ দুই দিক দিয়ে টানা টানি করতেছে, আপনি আমার ঘরে আসবেন আমার ঘরে আসবেন, স্বামী বলতেছে দেখো এমনি তো ক্লান্ত ক্লান্ত হয়ে আসছে, এভাবে টানাটানি করলে তো আমি আরো অসুস্থ হয়ে যাই, তো ভাগ করে দিই দুজনকে, বড় বউ ডান হাত আর ডান পায়ে খেদমত করো, ছোট বউ বাম হাত আর বাম পায়ে, কোন সাইড কার মনে রেখে আলোচনা বোঝার জন্য, বড় বউ কোন দিক ডান দিক, ছোট বউ কত মাথা কা মাথা আমার ব্যথা আমার, এটা তোমাদের টেনশন করে বড় বউ গেছে তুল গরম করে আনতে, সরিষার তুল গরম করে একটু মালিশ করলে ব্যথাটা কমে, তুল নিয়ে যখন আসতেছে এটা ভারী বাটি পিতলের বাটি বা অন্য কিছু হাতের থেকে ফুসকা বাম পায়ের উপর পুরো বাম পা কেটে গেছে, সামনে একটা চিৎকার দিয়েছে ব্যথা পাইছে, ছোট বউ জোর দিচ্ছে এসে দেখে স্বামীর পায়ের থেকে রক্ত পড়ে, বড় বড় ভাগ ছিল কোন ভাগ পড়ছে কোন দিকে, ছোট বউকে ঠান্ডা করলো কাম যাই হোক আমাদের দ্বন্দ্ব স্বামীর নিয়ে আগে তার সুস্থ করে লই পরে ঝগড়া করুন, কথাটা যৌক্তিক যৌক্তিক না অযৌক্তিক, ছোট বউ আমি ছাইরে দেওয়ার মন্ত্রী না, এমনি এমনি সতীনের করে আই নেই বুঝে শুনে আইছি, তুমি ফালাইছো ফালাইছো তোমার ভাগে ডাইন পায়ে ফালাইতে বাম পায়ে ফালাইতে, ছোট বউ হাতে একটা লাড়ি নিয়ে ডাইন পাওয়া গেছে, বড় বউ গেছে
তিলে তিলে সংসার করছি, কত কষ্ট করছি, দুই দিনের বৈরাগি আমিও ছাড়তাম না, হেল আরিয়া তলে বাম হাত হয়ে গেছে, আর একজনের ডান হাত, একজনের বাম কান উপড়ায়, আর একজনের ডান কান, একজনের ডান চোখ, আর একজনের বাম চোখ, এভাবে করতে 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 স্বামী বেচারাকে মেরেই ফেললো। আমাদের মাঝেও জেতার নেশা, দুই বই যেমন স্বামী মূল সম্পদ ভুলে গিয়া জেতার জন্য স্বামীকে মেরেই ফেললো খবর নাই। আমরা মুসলমান আছি, ইসলামকে নিয়ে তর্ক করতেছি, কিন্তু নিজেদের জেদ মেটাবার জন্য কেউ ইসলামের হাত ভাঙছে, কেউ পা ভাঙছে, কেউ চোখ উপড়াচ্ছে, খবর নাই। অথচ মুসলমান আমাদের মূল জায়গা, মূল সম্পদের নাম হলো ঈমান, ইসলাম। আগে ইসলাম দাঁড় করাও, পরে দ্বন্দ্ব কর। যেহেতু ঢাকার নাম এখানে বিভিন্ন এলাকা বিভিন্ন মানুষ আছেন, যেখানে মনে চায় যাও, নির্বাচনে যাকে মনে চায় ভোট দাও, তোমার আমলের হিসাব তুমি আল্লাহকে দিবা, তবে দ্বন্দ্ব হবে না, দল নিয়ে মারামারি থাকবে না, ঝগড়া থাকবে না। শুধুমাত্র ইসলামের উপরে যদি আঘাত আসে, তখন আমি দল বুঝি না, মত বুঝি না, ফেরেকা বুঝি না, তরিকা বুঝি না, আওয়ামী লীগ বিএনপি তবলীগ চরমায় কোনো অস্তিত্ব থাকবে না। যদি মুসলমান দাবি করো ইসলামের উপরে আঘাত এলে সব ঐক্যবদ্ধ হয়ে প্রতিহত করা লাগবে। তুমি কি মনে করছো, তুমি চুপ থেকে পার পেয়ে যাবা? হ্যাঁ, আজকে আমরা ঐক্যবদ্ধ না থাকার কারণে একদিকে বেদান্তি, একদিকে কাদিয়ানি, একদিকে শিয়া, একদিকে দেওয়ানবাগী, আর একদিকে নাস্তিক, সব আমাদেরকে আঁকড়ে ধরছে, চারদিক থেকে বেড়া দিয়ে ধরছে, আর মাঝখানে বোঝানো